إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فتول عنهم فما أنت بملوم وذكر فإن الذكرى تنفع المؤمنين وما خلقت الجن والإنس إلا ليعبدون ما إن الله هو الرزاق إن الله هو الرزاق إن وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে এই কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আজকের এই 18তম তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনার মতো মন মানসিকতা দিয়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাজির করেছেন, এজন্য আল্লাহর শেখানো বাক্যে কালেমাতুশ শুকর আদায় করি। সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রসুল জনাবে মুহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুস সামাদ সাহেব, কীর্তিপুর হাই স্কুলের যিনি সাবেক প্রধান শিক্ষক, এই মাহফিলে আজকে কথা বলেছেন আমাদের পরিচিত মুখ হযরত মাওলানা আব্দুল লতিফ খান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন আলোচক হযরত মাওলানা আব্দুল বাসেত খান সাহেব তাঁর সুযোগ্য ছোট ভাই। কথা বলেছেন আমাদের নওগাঁর কৃতি ছেলে, আমরা আশা করছি যাকে নিয়ে যে সামনে ইনশাআল্লাহ দাওয়াতের ময়দানে সে তার কোরআনের কথা দিয়ে আমাদেরকে মুগ্ধ করবে। মাদ্রাসাতুল কোবাল ইসলামিয়া মিদ্দাপাড়ার সম্মানিত মোহতামিম মাওলানা রকিবুল ইসলাম রহমতুল্লাহ মঞ্চ উপবিষ্ট আছেন আজকের প্রধান মেহমান হিসাবে, নওগাঁ জেলা ইমাম মুয়াজ্জিন কমিটির সম্মানিত সভাপতি, নওগাঁ নামাজগড় গাউসুল আজম কামেল মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং মুহাদ্দিস হযরত মাওলানা আনম আকরাম হোসাইন সাহেব। আমি খুব মজা পাইছি আজকে আপনাদের এখানে যে আমার নামে বলা হয়েছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ঢাকা। শুনছেন আপনারা, আপনাদের কি মনে হয় আব্দুল হাই সাইফুল্লাহ ঢাকা না নওগাঁ? ঢাকা না থাকে কিন্তু জন্ম তো আমার এই জায়গায় না? আমাদের অনেক বক্তার মধ্যে এটা আছে, বাড়ি যেখানেই হোক ঢাকা লেখলে একটু ভাব ভাব বাড়ে, কিন্তু আমার আবার এই সকল ভাব খুব ভালো লাগে না। আমার আমি মাটির মানুষ, ছোট মানুষ, আমি এই জায়গার থেকে বড় হয়েছি। তবে আমার কীর্তিপুরের এই স্কুলে আমার একটা বিরাট স্মৃতি আছে এই জায়গায়। আজ থেকে প্রায় 10 বছর আগে আমি এই স্কুলে একবার একটা দাও একটা তাপসে একটা সিরাতুন্নবী মাহফিল হয়েছিল, তো সেই মাহফিলে কোনো কারণে বক্তা আসে নাই, আমি এই জায়গায় প্রক্সি ওয়াশ করার জন্য আসছিলাম। প্রক্সি মানে বুঝছেন তো না? তো তখন 10 বছর আগে আমার মনে আছে, এই জন্য আমি এদিক দিয়ে যখন জয়পুরহাট যাই, এদিক দিয়ে বদলগাছি যাই, আমি এই মাঠ যতবার দেখি ততবার মনে হয় এই জায়গায় আমি একবার ওয়াজ করছিলাম। তা আজকে আলহামদুলিল্লাহ মঞ্চে আপনাদের প্রধান মেহমান হিসেবে যার পরিচয় করাই দিলাম, চেনেন তো আপনারা, উনি আমার আব্বা, চেনেন তো আপনারা না? তো আলহামদুলিল্লাহ আজকে এখানে আপনাদের ভালোবাসায় আমি আপ্লুত হয়েছি। এত ভালোবাসা সচরাচর ওই আমাদের বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে নিজের বাড়ির যে গরু এর কোনো দাম থাকে না। তো এখন আমরা আমাদের জেলায় আমরা যখন আসছি, যদিও থাকা হয় ঢাকা আপনাদের মাহফিলের উদ্দেশ্যে আসা, কিন্তু আসার পরে আপনাদের আন্তরিকতা, আতিথেয়তা এবং আজকের এই সরব উপস্থিতি আমাদেরকে আপ্লুত করেছে। আল্লাহ যেন আমাদেরকে এই ভালোবাসায়, এই কোরআনের মহাব্বতে আল্লাহ যেন আমাদেরকে এক জান্নাতে আবার একত্রিত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সত্যিকার কথা ভাই, উত্তরবঙ্গ হচ্ছে অবহেলিত একটা জনপদ, অবহেলিত জনপদ আপনি ঠিক বলেন আর ব্যাঠিক বলেন জানি না, কিন্তু আপনি রাস্তাঘাটগুলি শুধু যদি ঘুরে দেখা হয় তাহলে নওগাঁ থেকে খারাপ রাস্তাঘাট বাংলাদেশে আমার জানা মতে আর নাই। এখানে যারা ছিল তারা কি করছে আল্লাহ জানে ভাই, দুর্নীতি করেও মানুষ অনেক কাজ করে তাই না ভাই?
কিন্তু এরা দুর্নীতিটাও করে কাজ করতে শেখে নাই, এতই অভাগা এতই হতভাগা, ঠিক কি না? যে এমপি হাত দিয়া মোবাইল দিয়া গেম খেলে বেড়ায় ওই এমপি আর কি কাজ করবে ভাই? হ্যাঁ, হাফ প্যান্ট পরে বাংলাদেশের কোন এমপি ঘুরে বেড়ায় নাই। আমাদের এই অভাগাটা এই নওগাঁকে কিছু দিতে পারে নাই, উল্টা বাপের নামটা ডুবাইছে, ঠিক কি না? দুর্ভাগ্য আমাদের, আমার বাড়ি এই জায়গায় আর আমারে ঘুরে আসা লাগে ওই দিক দিয়া। চিন্তা করছেন আপনি, বাংলাদেশ ভারত পার করে আমি এদিক দিয়ে আসতেছি, এদিক দিয়ে আমার বাড়ি, হাঁটা পথ উকিলপাড়া থেকে আসা যায়। প্রিয় ভাইয়েরা, এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যেরকম এই সকল উত্তরবঙ্গের মানুষেরা এইগুলা দিক দিয়েও আমাদের দুর্বলতা আছে, ঠিক একই রকম ওয়াশ শোনা এইগুলাতেও আমাদের দুর্বলতা আছে। আমি রাস্তায় যত মানুষ দেখছি, যত মানুষ মাহফিলের উদ্দেশ্যে বাহিরে বেরিয়েছে, আপনারা ভিতরে দেখে মনে করছেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এত লোক তো কীর্তিপুরের মাঠে হয় না, ব্যাপক লোক হয়েছে, কিন্তু আপনারা জানেনই না এর থেকে বেশিরভাগ লোক বাইরে ঘোরে। ওরা চিন্তা করছে হুজুর মাহফিল আয়োজন করছি, যা করছি হুজুর যাই বলে বলুক, আমাদের ওয়াজ জানা আমার পকেটে। বললাম মানে? বলছে আপনি ইউটিউব, আর ইউটিউব আমার পকেটে, তো আপনি তো আমার পকেটে, তো হুজুর পকেটে তুলে ফেলছে, আর কোনো দরকার আছে? প্রিয় ভাইয়েরা, আমি তরুণদেরকে বলবো, যুবকদেরকে বলবো, এরকম মোবারক আয়োজন আমি অনেক জায়গায় উদাহরণ দেই। এই যে মোবাইল, এই মোবাইলটা দুইভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়, কয়ভাবে? একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা, ঠিক না ভাই? ওই যে মুরব্বী দাড়ি পাকা উনি হো বলতেছে, উনি আন্দাজে এটা কি বুঝবেন? সেলফ ডাটা যেটা, ওটা মোবাইল থেকে ব্যবহার করা যায়, আরেকটা হচ্ছে আমাদের জন্য যেই ডাটা সেটা হচ্ছে ওয়াইফাই লাগে আমাদের, ওয়াইফাই ছাড়া আমরা ব্যবহার করতে পারি না। এখন আপনার ওয়াইফাই রেঞ্জ হচ্ছে 500 মিটার, ধরেন আপনার ওয়াইফাই রেঞ্জ হচ্ছে 250 কিলোমিটার, আপনার বাড়ি হচ্ছে সেই মিদ্দাপাড়া, আপনার বাড়ি দয়ালের মোড়, এখন আপনি ওইখান থেকে গেছেন বড় বাজারে, যাওয়ার পরে ওই জায়গায় মাছ বাজারে গেছেন, অথবা গেছেন গোস্তহাটির মোড়, আপনার বাড়ির থেকে ওয়াইফাই লাইন পাবে তো? বুঝে বলেন, পাবে তো না? কেন পাবে না? আপনার পাসওয়ার্ড আছে, আপনার মোবাইল আছে, আপনার রাউটার আছে, আপনার ইন্টারনেটের লাইন আছে, পাবে না, কেননা নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সির মধ্যে নাই। এই জন্য বলবো ওয়াজ আপনার পকেটে থাকুক, মোবাইলে থাকুক, যেখানে থাকুক, যখন সামিয়ানার নিচে মোবারক এই প্যান্ডেলের নিচে আপনি আসবেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। বান্দা যখন এখানে আসে আল্লাহর ফেরেশতা তাদের জন্য দোয়া করে, আল্লাহ ওই ফেরেশতাদের মাধ্যমে তাদেরকে গুনাহ মুক্ত করায় দেয়। সুবহানাল্লাহ। তা আপনি না, প্রযুক্তির আধুনিক বিজ্ঞান সব বোঝা মানুষ, আপনি বছরে একদিন মাত্র মাহফিল হয়, আমি সর্বোচ্চ 1 ঘন্টা কথা বলবো, ম্যাক্সিমাম, এর বেশি না, তা আপনি কেন তারপরেও আসবেন না? বাইরে কেন আপনি ঘুরবেন? কেন কোরআন আপনাকে টানবে না? প্রিয় ভাইরা, অতএব আমি বলবো এই মাহফিল যেমন তেমন কোনো মাহফিল নয়, ঠিক কি না? আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন কোরআনের মাহফিলে আসলে লাভ আছে না নাই? শোনেন, অনেকক্ষণ আপনারা আসছেন আমি জানি, আপনারা খেয়ে আসেন নাই অনেকে, আপনাদের পেটে অনেকের ক্ষুধা লেগে গেছে এটা আমরা জানি, কিন্তু একমাত্র কোরআনের মাহফিলই সেই মাহফিল যেই জায়গায় পেটের ক্ষুধা নিয়েও কোরআন শোনার জন্য কোনো টাকা পয়সা ছাড়াই আসা যায়, ঠিক কি না? এই মাহফিল, এই জন্য আমি জিজ্ঞাসা করি, বলেন কোরআন শুনে লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে বলেন, কম না বেশি? আচ্ছা, যেইটা লাভ আছে বললেন, যেইটা বেশি বললেন, এইটাকে আমরা বুঝে বলছি না না বুঝে? একজনকে দাঁড় করাবো এখন, যে কোনো ইয়াং স্টারকে, যে ভাই তুমি কি বুঝছো যে কোরআনের মাহফিলে আসার লাভটা কি? তোমাকে অথেন্টিক সোর্স থেকে বলা লাগবে। দেখবেন অনেকেই টেনশানে পড়ে যাবে, বাবারে বাবা, কারণ আমাদের ছেলেপেলেরা অনেকে আছে, ওদের ধারণা ওরা দুনিয়া জাইনে ফেলছে, আছে না ভাই? আসলে কেমন কিছুই জানে না, ওরে জোর করে ঠাইসে যদি ধরেন, এই গোসলের ফরজ কয়টা ঠিকঠাক বল, দেখবেন যে অনেকক্ষণ পরে বলবে 3টা, কি কি বলে? বদনা, লুঙ্গি, গামছা। হাসলেন আপনারা? আপনি খুঁজে দেখবেন এই পার্টির লোক আছে, নামাজের ভিতরে ফরজ কয়টা, বাইরে ফরজ কয়টা, খুব ভাব মেরে ঘুরে বেড়ান মুরব্বী,
মোরের দোকানে বসে বসে আপনি আমেরিকার বুদ্ধি দেন, মোরের দোকানে বসে বসে আপনি ইসরায়েলের বিপক্ষে কেমনে ইরানকে যুদ্ধ করা লাগবে কৌশল বলেন, বলেন নামাজের ভিতরে ফরজ কয়টা বাহিরে ফরজ কয়টা, মুরব্বি বলবে এগুলা, মুরব্বিদের সাথে বেয়াদবি তোমাকে কে শিখাইছে? আছে না বাবা এরকম লোক? আছে না? 70 বছর বয়স হয়েছে এখন পর্যন্ত দোয়া কুনুত মুখস্থ করেন? একজন বলছে চাচা দোয়া কুনুতটা বলতে হবে আপনাকে, বলছে তোর বাপের বিয়া পড়াইছে আমি, এত বড় ব্যাদ্য ভবি তা তো জানা নাই। আছে না বাবা? কথা বলেন। সুতরাং খালি মনে করেন না যে একবারে সব আমরা জেনে ফেলেছি, জানার এখনো আমাদের অনেক কিছু বাকি আছে, ফরজ জানাই অনেক হয় নাই, ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ফাতাওয়াল্লা আনহুম ফামা আনতা বিমাআলুম ওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, তোমার জানা কোরআন, তোমার সামনের কোরআন 1450 বছর আগে অবতীর্ণ হলো, 23 বছর ধরে আমার নবীর কাছে যেই কোরআন আসলো, আমি রব্বুল আলামিন নবীকে জানালাম, কিয়ামত পর্যন্ত নবী আপনি জানায় রাখেন ওয়াজাক্কির, আপনি ওই কোরআন থেকে স্মরণ করায় দিবেন, কোরআনের জানা কথাগুলাই আবার জানায় দিবেন, আর আমি আল্লাহ গ্যারেন্টার হলাম। ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, এই কোরআনের জিকির অবশ্যই অবশ্যই ইমানদারদের জন্য উপকার বয়ে আনবে। আমাদের অনেকের ধারণা কোরআন আমাকে কি উপকার দিবে, একটা আয়াত যদি পড়ে 10টা সওয়াব আমাকে দিবে। কোরআনুল কারীমের এমন সুরা আছে যে সুরা 3 বার পড়লে পুরা কোরআনুল কারীম পড়ার খতমের সওয়াব পাবেন, কোরআনুল কারীমের এমন সুরা আছে যে সুরা যদি আপনি পড়েন তাহলে আপনার উপরে দুনিয়ার কোনো খারাপ কিছু আসর করতে পারবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুরা বাকারার 2টা আয়াতে কারিমা আছে তোমাদের জন্য, শেষের এই 2টা আয়াতে কারিমা যদি তেলাওয়াত করে কোনো ব্যক্তি ওই রাত্রের জন্য এটা যথেষ্ট হয়ে যাবে। আপনার আমার ধারণা সোয়াব আর ফায়দার ফজিলতের বোধের মধ্যেই বোধায় রব্বুল আলামিন এই তানফাউর ব্যাখ্যাটা শেষ করেছেন। না না না, মুফাসসিররা বলছেন তাফসিরে বাগাবীর ভিতরে এসেছে, তাফসিরে কাবীরের ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, এই কল্যাণটা কেবলমাত্র সওয়াব দিয়ে নয়, এই কল্যাণটা কেবল ফজিলত দিয়ে নয়। মুফাসসিররা বলছেন একটা বান্দার জীবনে যত ধরনের সমস্যা আছে, বান্দার হয়তো অর্থনৈতিক টানাটানি আছে, বান্দার পরিবারের মধ্যে হয়তো স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, বান্দার পরিবারের মধ্যে হয়তো বা যে পরিমাণ তার রিজিক তালাশ করে সেই পরিমাণ রিজিক পায় না, যেই পরিমাণ তার সুস্থতা দরকার ওই পরিমাণ সুস্থতা নাই, যেই পরিমাণ তার দুনিয়াবি ইজ্জত দরকার ওই পরিমাণ ইজ্জত পায় না, জমি জমাটা যেই পরিমাণ হলে সমাজের মধ্যে সে সম্মানে চলতে পারবে এই সমান হয়তো তার নাই, পড়ালেখা হয়তো করে কিন্তু যে পরিমাণ রেজাল্ট লাগবে সেই পরিমাণ পায় না। মুফাসসিররা বলছেন আল্লাহ এই জায়গাতে তানফাউ দ্বারা কোনো কিছুকে খাস করেন নাই, আল্লাহ শুধু বলেছেন তুমি স্মরণ করাও, এই কোরআনের কাছে আসো, কোরআনকে বোঝার চেষ্টা করো, কোরআনকে আত্মস্থ করো, রব্বুল আলামিন তোমার যে ধরনের উপকার লাগবে এই কোরআনের বদৌলতে সবগুলা তোমাকে মিলায় দিতে পারে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ তোমাকে যেই কথাটা আমি বললাম এইটা বলার কারণ কি জানো নাকি? রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এই দুনিয়ার মানুষ আমি তোমার জন্য জানালাম, তুমি এবং যতগুলা জিন আছে সবগুলাকে আমি রব্বুল আমিন আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, উদ্দেশ্যটা হচ্ছে আমি রব্বুল আলামিনের এবাদত করা। আর বান্দা জেনে রাখো তুমি যে আমার এবাদত করো, এই এবাদত করে তুমি যেন এইটা আবার মনে করো না তোমার এবাদতের বোধায় আল্লাহ মুখাপেক্ষী, চিৎকার করে বলেন তো আপনার আমার এবাদতের কি আল্লাহ মুখাপেক্ষী নাকি? 3 বার হজ করছি আমি, 4 বার উমরা করছি, প্রত্যেক বছর যাকাত দেই, ফজরের নামাজ সহ সকল নামাজ আমি জামাতের সাথে আদায় করি, রোজা আমার ছোটবেলার থেকে মিস নাই,
বড় বড় গল্প বাপ দিয়া মনে বুঝাচ্ছে যে আমি বোধহয় রব্বুল আলামিনের জন্য বিরাট উপকার করতেছি। ভালো করে ধারণা পাল্টায় নেন, ভালো করে ধারণা চেঞ্জ করে নেন। আপনার আপনার আমার এবাদত তো দূরের কথা, দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর এবাদত ছেড়ে দেয় আমার রব্বুল আলামিনের এক চুলও কোনো ক্ষতি নাই। ঠিক কি না? এবাদত করি আমরা আমাদের স্বার্থে, এবাদত করি আমরা আমাদের প্রয়োজনে। ভালো করে বুঝেন, এমনি এমনি এই কথা বলছি না, রব্বুল আমিন বুঝাচ্ছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা আমি তোমাকে আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি, তবে কথা ক্লিয়ার করে নাও। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতইমু। এর দ্বারা উদ্দেশ্য এইটা নয় যে তোমরা আল্লাহকে খাওয়াও, তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহর জন্য রিজিক দাও ইবাদতের দ্বারা, না না না, বরং আল্লাহ রব্বুল আলামিন তোমার মাবুদ, আল্লাহর কোনো প্রয়োজন নাই, তিনি বরং তোমাকে খাওয়ান আর তোমার রিজিকের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন এরপরে আরো ভেঙে দিচ্ছেন, বান্দা তোর জন্য যে রিজিকের কথা বললাম, তোর রবের আসল পরিচয় জানিস নাকি? আল্লাহ বলছেন ইন্নাল্লাহু হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এই দুনিয়ার মানুষ, তোর রবকে চিন, একটু চিন। রবের পরিচয় যদি জানতে হয়, আমি সব সময় বলি তিনটা রবের সিফাত, ওয়ালিল্লাহি আসমাউল হুসনা, আল্লাহর অসংখ্য নাম, তার মধ্যে রব্বুল আলামিন নবীর মাধ্যমে 99টা নাম জানিয়েছেন, এর মধ্যে তিনটা নামের বুঝদার দিলের মধ্যে ঢুকে যায়, ওই বান্দা তার রবকে চিনে যায়। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হচ্ছে হালিম, একটা হচ্ছে শাকুর, আর একটা হচ্ছে মাতিন। হালিম কাকে বলে? ঠান্ডা মাথায় বোঝেন, কলিজাটা উন্মুক্ত করে দেন, আপনার রব আপনার জন্য বলছেন হালিম। হালিম মানে হচ্ছেন যিনি অনুভূতিওয়ালা, যিনি আপনার অনুভূতি বোঝেন। অনুভূতি তো আপনারটাও আমি বুঝি, আমারটাও আপনি বুঝেন। হাতের মধ্যে একটা চিমটি মারছি, মারার পরে কোনো একটা পোকা আমার হাতের মধ্যে কামড় দিছে, কামড় দেওয়ার পর আমি ইস করে উঠছি, আপনিও বুঝছেন আহারে যেইটা কামড় দিছে এটা মাজালি, মাজালির কামড় আমিও খেয়ে দেখছি কেমন ব্যথা লাগে, তাহলে আমার ইস বললে আপনিও ব্যথাটা অনুভব করেন, ঠিক কিনা? কথা কি বুঝতেছেন আমার? কিন্তু অন্তর থেকে বলেন তো, আমার কামড়ে আমার শরীর আমার যে ব্যথা লাগছে, আপনি যত ইস করেন আর যাই করেন আপনি আমার সম ব্যথা অনুভব করতে পারবেন। বাদ দিলাম এইটা, ধরেন একটা লোক, তার একটা সন্তান, তার বয়স 14-15 বছর, 16 বছর বয়স, ছেলেটা অল্প দিনের মধ্যেই এমনভাবে বড় হয়ে উঠতেছে সে আপনাকে কামাই রুজি করে খাওয়াবে। আল্লাহ মাফ করুক, এরকম একটা সন্তান কারো মারা গেছে, এক বাপের এক ছেলে, ভালো করে বোঝেন, এখন যেই না মারা গেছে ওই বাপের বুকের মধ্যে কীরকম ব্যথা হবে। এখন আপনি যাই বলতেছেন বাবা রে তোমার এই সন্তান মারা যাওয়া দেখে আমার বুকটা ফেটে যায়, অন্তরটা আমার চৌচির হয়ে যাচ্ছে, কেমনে বুঝাবো তোমারে, কি ব্যথার ব্যথা, কি ব্যথার ব্যথা, কি ব্যথার ব্যথা। 3 দিন তার বাড়িতে খাবার পাঠাইছেন, দেখা হলেই তার সাথে আপনি কান্নাকাটি করেন। একটু ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে বলেন তো, যেই বাপ তার সন্তান হারাইছে আর যেই মা তার সন্তান হারাইছে, আপনি যত আপন হয়েই থাকে তার পক্ষে সান্ত্বনা দেন, বাপ যত দূর কষ্ট পাইছে আপনি কি তত দূর কষ্ট পাবেন? বোঝেন নাই না? পাব, কিন্তু ভালো করে বোঝেন, আমার রবের নাম হচ্ছে হালিম, হালিম হচ্ছে ওই রব, আপনি আপনার ব্যথায় যত দূর বোঝেন আপনার পুরো ব্যথাটুকু সেই রব সেম সেম করে বুঝতে পারেন, তিনি হচ্ছেন আপনার আমার রব, তিনি হচ্ছেন হালিম। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন, ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝো, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, তোমার রব হচ্ছে এমন রাজ্জাক জুল কুওয়াতিল মাতিন, দুনিয়ার যে জায়গা থেকে রিজিক দেওয়ার কারো ক্ষমতা নাই ওই জায়গা থেকে ও রিজিক দিতে পারে কে? মূসা আলাইহিস সালাম গেলেন, পাথর ভাঙলেন, ভিতর থেকে পোকা বেরিয়ে আসলো, অবাক হয়ে জিজ্ঞাসা করলেন খাওয়াই কে?
আল্লাহ দুনিয়াতেও ডেমোনস্ট্রেশন দেখাইছেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে বুঝাতে চাইলেন যেই আল্লাহ রাজ্জাক যেই আল্লাহ মাতিন ওই আল্লাহ তোমার কাছে রিজিকও চায় না ওই আল্লাহ তোমাকে কাছে খাওয়ারও চায় না ওই রাব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আর ওই আল্লাহই বললেন এতগুলা বর্ণনা যাদের জন্য দিলাম ফাযাক্কির ফাইন্না যিকরাতান ফাউল মুমিনিন তুমি যদি কোরআনের সাথে সম্পর্কিত হও আমি রাব্বুল আলামিন তোমার রিজিকের সমস্যা দূর করে দিব তোমার যা লাগবে তার চাহিদা আমি পূরণ করে দিব সুবহানাল্লাহ এবার বলেন বুঝে থাকলে যে আমাদের এই যে কোরআন শুনতে আসছি লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে কিছুটা হলেও বুঝে ঠিক কি না অতএব প্রিয় ভাইরা আমরা কোরআনুল কারীম থেকে সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত একটা প্রসঙ্গে আমরা কিছু কথা শুনে আমরা বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কার কার একটুখানি অলসতা আসছে ভাই মানে অনেকক্ষণ বসে থাকা কিন্তু কঠিন মাটিতে এরকম করে বসে থাকা বক্তা যে ওয়াজ করে যায় এত সোজা না আমরা এরকম চেয়ারে বসে পিছনে হেলান দিয়া তারপরে আমার জীবন সব শেষ দাওয়াতের ঠেলায় আর প্রেসারে আজকে নওগাঁ থেকে যে কয়টা মানুষ আমার কাছে কেবলমাত্র ওয়াজ নিতে আসছেন আমি যদি আজকের থেকে আর বাড়ির থেকে না যাই খালি এই ওয়াজ করি তাহলে আগামী এপ্রিল পর্যন্ত একদিনও ফাঁকা থাকবে না খালি নওগাঁতে তাহলে কীভাবে সম্ভব ভাই বলেন তো ভাই এই যে এসে আপনারা মন খারাপ করতেছেন হ্যাঁ নওগাঁ ছ লিবু না কা এখন আমার ফাঁকা নাই আমি লিমু কোনটে বুঝলেন নাই ভাই তা আমরা একটুখানি কোরআনুল কারীম থেকে কথা শুনবো আপনারা যারা বসে আছেন আমি জানি অনেকক্ষণ ধরে আপনারা বসেছেন একটু কষ্ট হয়ে গেছে আপনাদের কিন্তু আমি যদি আপনাদের কাছে এক ঘন্টা একটা নির্ধারিত প্রসঙ্গে কথা বলি এক ঘন্টা থেকে চল্লিশ মিনিট কথা বলি আসেন তো আপনারা ভাই ইনশাল্লাহ আসেন তো আপনারা কারা কারা থাকতে রাজি আছে একটু হাত উঁচু করে তো একটু ভাই একটু শক্ত করে হাত দুটা টান করতে হবে ভাই একটু শক্ত করে উঁচু করতে হবে এরপর একটা আর্মি ট্রেনিং দিব কারা কারা পারবেন দেখি হাত সোজা করেন আগে একটু ডানে বামে তাকায় দেখেন তো ভাই কারা হাত সোজা করতে পারে নাই ডানে বামে তাকান না ভাই একটু সে হাতগুলো একটু সোজা করে দেন দিছেন এবার এবার একটা আর্মি ট্রেনিং হচ্ছে হাত সোজা থাকবে আর যেই পায়ের ভরে বসে আছি পা পরিবর্তন করা লাগবে দেখি পরিবর্তন করেন দেখি পা হ্যাঁ হাত নামান হবে না হ্যাঁ পা চেঞ্জ করো ডান পায়ের উপর বাম পা তুলে দেন বাম পায়ের উপর ডান পা তুলে দেন তুলছেন এবার পারছে সবাই এখন চেয়ারে যারা বসে আছে তারা কি করবে এখন হাত সোজা করেন সোজা করেন সোজা করেন আবার একবার সোজা করে টান দেন সোজা সোজা টান দেন টান দেন এবার ডানে বামে নড়াচড়া দেন নড়াচড়া দেন পেছন দিকে দেন পেছনে পেছনে হ্যাঁ এবার একটু উঠে বসেন হালকা করে একটু উঠে বসেন জায়গাতে হ্যাঁ বসেন উঠে বসেন বসছেন হাত নামাতে বলি নাই হাত সোজা হাত সোজা আবার একবার চেক করেন কারা কারা হাত তুলতে পারে নাই চেহারাগুলো চিনে নেন খালি খালি চিনে নেন দেখেন তুলছে সবাই এবার গলাটা পরিষ্কার দেন হয়নি এই মাইকালা ভাই কি শুনছো হাত তোলো মাইকালা ওয়াজ শুনবো আর জান্নাতে যাওয়ার দরকার নাই আর না তোমার বাদ দিয়ে যাবো এই মাইক নিয়ে আসছো কিছু বলতেছি না সারা দেশে ওয়াজ করে আমরা নওগাঁর মাইকের অবস্থা দেখছেন আপনারা হ্যাঁ সোজা করেন করছেন সোজা গলা পরিষ্কার হয়েছে কীর্তিপুরবাসী জানতে পারবে যে মাঠে একটা জায়গা নাই প্যান্ডেলের নিচে আমাদের এরকম একটা আকাশ বাতাস মুখরিত করে যারা তাকবীর দিতে পারবেন তারা বলেন আল্লাহুম্মা আমিন যারা আল্লাহুম্মা আমিন বলছেন তারা বুক বরাবর হাত নেন এই বরাবর নিচে নেবার বুক বরাবর আমরা এবার লিল্লাহে তাকবীর বললে হাত দুটো উপর দিকে ছুঁড়ে দিয়ে আল্লাহু আকবার বলবো পারবো না ইনশাআল্লাহ পারবো ইনশাআল্লাহ একদল লোকের মধ্যেও আছে আপনি যত পাম পট্টি দেন কাজ হবে না ও লিল্লাহে তাকবীর আল্লাহ ও বাতাস শেষ একবারে এরকম না একটু স্পিড দিয়ে একটা তাকবীর দিতে হবে পারবেন ইনশাআল্লাহ দেখি একটু আকাশ বাতাস মুখরিত করে একটা তাকবীর দিতে চাই লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা আলে মোলামা যেখানে লিল্লাহে
আলহামদুলিল্লাহ হাত নামান আলহামদুলিল্লাহ বলেন শয়তান আছে নদী পার ঠিক না ভাই ওদিকে বালু ভরা পার কারণ যেগুলো মনে করছিল একটু হালকা হালকা একটুখানি দিয়ে টিয়া মনে হয় একটু দূরে নিয়ে যাওয়া যাবে শয়তান আল্লাহু আকবার পছন্দ করে না এই জন্য আল্লাহু আকবারের ধ্বনি যারা পছন্দ করে না বুঝবেন এরা শয়তানের খালাতো চাচাতো ভাই আল্লাহু আকবারের ধ্বনি কোনো দলীয় স্লোগান নয় কোনো পার্টির স্লোগান নয় কোনো রাজনৈতিক স্লোগান নয় কোনো গোষ্ঠীর স্লোগান নয় আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে ইমানদারের স্লোগান ইমানদারের হৃদয়ে যতদিন পর্যন্ত ইমান থাকবে এই বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত এই আল্লাহু আকবারের ধ্বনি চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে ইনশাআল্লাহ ঠিক কিনা অতএব যেখানে ইমানদারের স্পিড কম ওখানেই তকবীর ঠিক কিনা আল্লাহ আমাদেরকে কবুল করবেন আল্লাহুম্মা আমিন আমরা আর এদিক ওদিক নড়াচড়া নাই মূল কথার মধ্যে আমরা প্রবেশ করব আমরা সংক্ষিপ্ত সময়ে একটা বিষয়ের বুঝ মাথার মধ্যে নিয়ে বাড়িতে চলে যাব ইনশাআল্লাহ আজকে আমরা কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া তিনটা বান্দাদের জীবনে পাসওয়ার্ডের কথা জানব কয়টা পাসওয়ার্ড কয়টা মুখ দিয়ে কথা বলে নিয়াংরা মুরব্বীরা না কয়টা তিনটা পাসওয়ার্ডের দাম কি আগে একটু বুঝেন আমার ফোন আছে একটা ফোনের মধ্যে 80% চার্জ আছে 4G একটা সিম আছে সিমের মধ্যে আমার 300 টাকা ধরেন আছে একজনকে বললাম ভাই দিকে আসো মোবাইলটা নিয়ে তুমি একটু কল করাই 300 টাকা পর্যন্ত তোমার ফুরাতে পারলে ফুরাও দেশে বিদেশে যেখানে মন যায় কল করো এখন ওই ছেলে বিশ্বাস করে আমার ফোনটা ধরে নিচ্ছে কিন্তু নেওয়ার সময় সে বলবে হুজুর বলছেন মোবাইলে চার্জ আছে টাকা আছে মোবাইলে 4G সিম আছে কিন্তু মোবাইলে তো আবার আপনার ফেস আইডি দেওয়া আছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে পাসওয়ার্ড দেওয়া আছে ওইগুলো খুলে দিয়ে দিয়ে দেখেন কেমনে কল করা লাগে ঠিক কিনা ভাই তার মানে মোবাইলে ফুল চার্জ থাকলে মোবাইলে টাকা থাকলে মোবাইলে ইন্টারনেট থাকলেই ব্যবহার করা যায় না এর জন্য একটা পাসওয়ার্ড জানা লাগে ঠিক কিনা আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের জীবনে আমরা কোরআন আছে নবী আছেন আল্লাহ আছে আমরা নিজেদেরকে ইমানদারও দাবি করতেছি কিন্তু তারপরেও আমাদের জীবনটা যেইভাবে রঙিন হওয়ার কথা উদ্ভাসিত হওয়ার কথা সেই রকম আমাদের জীবন হচ্ছে না এর কারণ কোরআনের আলোকে কতকগুলা পাসওয়ার্ড আমাদের ঠিক নাই আজকে আমরা এরকম কোরআন থেকে তিনটা বিষয়ের কথা শুনব মানার নিয়তে এবং আমরা বাড়িতে যাব রাজি আছি ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমি আপনাদের ছেলে আপনাদের সন্তান আমার পরিচয় আমি নওগাঁর সন্তান যাই করি দুনিয়ার যেখানেই যাই কিন্তু ম্যান ফ্রম নওগাঁ এই পরিচয় সেই জন্য বলতেছি আমি আমার ওয়াজের মধ্যে এই গজল বিভিন্ন ধরনের মুখরোচক কথা এইগুলি আমার জানা নাই এগুলো আমি শিখতে পারি নাই তো আমি আপনাদের কাছে 2 পয়েন্ট সাবজেক্টিভ কিছু কথা বলবো আপনাদের জানা কথা হলেও যদি আবারও কোরআনের কথা হিসেবে শোনেন তাহলে ইনশাআল্লাহ আমাদের কল্যাণ হবে আল্লাহ যেন আমাকে এবং আমাদেরকে এই এত বড় মজমা সুবহানাল্লাহ এই মানুষকে এমনি হাজির করা যায় না এটা কোরআনের একটা মহব্বতে আসছি আমরা অতএব আমরা যেন এখান থেকে কোরআনের কিছু নিয়ে যেতে পারি এই জন্য বলেন আল্লাহুম্মা আমিন কালক্ষেপণ না করে চলেন আমরা তাহলে কোরআনে প্রবেশ করি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে একটা জবানও বন্ধ থাকবে না সকলে সমস্বরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله رب العالمين قرآن الكريم المدد تار أنيك پیغمبر প্রিয় প্রিয় পয়গম্বরগুলির অনেকগুলি কথা রব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন
একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি আমরা বিস্ময়কর আল্লাহ রাব্বুল আমিন এই জায়গায় কথাবার্তাগুলো আপনার আমার সামনে উপস্থাপন করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কোরআন মখলুক নয় কোরআন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম আল্লাহ রাব্বুল আলামিনের কথাটাই হচ্ছে কোরআন কিন্তু আমরা দেখি কত পয়গম্বর তার মুখ দিয়ে এমন কথা বলছেন আল্লাহ ওই কথাগুলোকে এমন ভাবে পছন্দ করেছেন কথাটা বান্দার কিন্তু ওই কথাই আবার আল্লাহ রাব্বুল আলামিন বলার দ্বারা ওই কথাটা আবার রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর কালাম হয়ে গেছে এই রকম কথা আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে বলছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন পয়গম্বর যেই পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন একদিন দুই দিন নয় বছরকে বছর বছরকে বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এমন অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে করে তার পরিবার তার থেকে দূরে চলে গেল আস্তে আস্তে করে তার আশপাশের লোকজন তার থেকে দূরে চলে গেল আত্মীয় স্বজন কেউ আর তার কাছে দেখা করতে আসে না তাফসীরের মধ্যে আসছে আইয়ুব আলাইহিস সালামের পাশে কেবলমাত্র তিনজন লোক ছিলেন একজন তার স্ত্রী আর দুইজন তার বন্ধু এই বন্ধু দুইজন তার এমন গভীর সম্পর্কের বন্ধু এক বন্ধু খাবার রান্না করে নিয়ে সকালবেলা হাজির হয়ে যেতেন যাওয়ার পরে সারা দিনের জন্য ওই বন্ধু থাকতেন সন্ধ্যাবেলা আরেকটা বন্ধু আসতেন তিনি আবার রান্না করে আসতেন সকালের বন্ধু তখন চলে যেতেন এইভাবে পালিক্রমে এই দুই দোস্ত তার জন্য অনন্ত প্রাণ হয়ে তার জন্য সার্ভিস দিচ্ছিলেন বন্ধুত্বের অনেক দিন পার হয়ে যাওয়ার পরে হঠাৎ করে একদিন সকালের বন্ধু যখন চলে যাওয়ার সময় হলো সন্ধ্যার বন্ধু খাবার বেঁধে নিয়ে আসছে তাফসীরের মধ্যে আসতেছে যেই না উনি আসছেন আসার পরে ওই বন্ধুর বিদায়ের আগ মুহূর্তে ডাক দিয়ে বলতেছে দোস্ত তোর সাথে একটা পার্সোনাল কথা আছে আইয়ুব আলাইহিস সালাম ঘরের মধ্যে কিন্তু দোস্ত দুইজন যখন কথা বলে আইয়ুব আলাইহিস সালাম কথাগুলো শুনে ফেলতেছেন আইয়ুব আলাইহিস সালামের বন্ধু বলতেছে দোস্ত রে বন্ধুত্ব তো আইয়ুবের সাথে আছে তার জন্য তো সাধ্যের মধ্যে সর্বোচ্চ খেদমত করতেছি কিন্তু কথা হচ্ছে দুনিয়ার কত মানুষ অসুস্থ হলো আর কত মানুষ সুস্থ হয়ে গেল কিন্তু আইয়ুব এমন কি অপরাধ করলো এমন কি গুনাহ করলো যেই গুনার কারণে এতদিন পর্যন্ত আইয়ুব ভালো হয় না আমরা জানি না নিশ্চয় আইয়ুবের জীবনে এরকম কোনো বদ আমল আছে আইয়ুব আলাইহিস সালাম এই কথাটি শুনে ফেলেছেন কিন্তু তার বন্ধুরা জানে না আইয়ুব আলাইহিস সালাম এই কথা শুনে ফেলেছেন আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার পরে স্ত্রীকে ডাক দিয়ে বলছেন ও আমার স্ত্রী তুমি একটু এখন আমার বন্ধুটাকে বাইরে থাকতে বলো আর দরজাটা একটু লাগাই দিয়ে তুমিও পাশে চলে যাও তাফসীরের মধ্যে আসতেছে আইয়ুব আলাইহিস সালাম এরপরে আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলতে শুরু করেছেন ও আমার রব এতদিন পর্যন্ত আমি তোমার কাছে কোনো অভিযোগ করি নাই কোনো বিচার দেই নাই তুমি আমাকে যে হালতে রাখছো ওই হালতে আমি খুশি পরিবার হারায় ফেলেছি দুনিয়ার তিন নম্বর সুন্দর মানুষ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নম্বর হজরত ইউসুফ আলাইহিস সালাম দুই নম্বর হজরতে দাও হজরতে আইয়ুব আলাইহিস সালাম হচ্ছেন তিন নম্বর সুন্দর মানুষ সেই মানুষটাই এমন অবস্থা হয়েছে যে তার পাশেই কেউ থাকতে পারে না ওই মানুষটা ঘরের মধ্যে বলতেছেন রব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমি কিচ্ছু বলি নাই আপনাকে আপনি সব জানেন কিন্তু আজকে আপনার কাছে একটা কথা বলতে চাই তাফসীরের মধ্যে আসছে কাবীরের ভিতরে আসছে তিনি আল্লাহকে বলছেন রব্বুল আলামিন আমার বন্ধুরা বলে আমার জীবনে এমন গুনাহ আছে যে গুনার কারণে নাকি আমার এই পরিণতি তুমি সব জানো তাও তোমার কাছে একটা আমার মনের কথা বলতে চাই আল্লাহ আইয়ুব আলাইহিস সালাম বলছেন আমি নিজে নিজে কামাই করে নিজের সংসার চালাই নিজের পরিবার চালাই একদিন সকালবেলা বেরিয়ে গেলাম এত রোদ এর মধ্যে আমি কায়িক শ্রম দিয়ে আমার পরিবারের জন্য খাদ্য তালাশ করে নিয়ে আসলাম যেই মজুরি পাইলাম ওইটা দিয়ে খাদ্য কিনে আনলাম পরিবারে আমার সন্তান আছে আমার স্ত্রী আছে বাড়িতে আসার পরে যেই না সন্ধ্যাবেলা অথবা দুপুরবেলা কাজ শেষ করার পরে যখন আমি রেখেছি খাবার রাখার পরে যখন আমি গোসল করতে যাব এমন সময় দেখে আমার বাসার পাশ দিয়ে যে রাস্তা গেছে ওই রাস্তার মধ্যে দুইটা লোক গন্ডগোল লাগায় দিছে চিন্তা করলাম কি নিয়ে তর্কাতর্কি করে একটু শুনে দেখি তো কান পেতে দিলাম তর্কটা কি নিয়ে করে মিটায় দেওয়া যায় নাকি খেয়াল করে দেখি তর্কের সাবজেক্ট তো ভিন্ন এই দুইজন তর্ক করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে দুইজনের তর্কাতর্কির এক পর্যায়ে একজন রাগ করে আরেক বন্ধুর সাথে তর্কতর্কি করতে করতে আল্লাহ রব্বুল আলামিনকে অশ্লীল ভাষায় একটা গালি দিয়ে ফেলছে নাউজুবিল্লাহ
আইয়ুব আলাইহিস সালাম বলছেন আমি শুনলাম, শোনার পরে চিন্তা করলাম, দুনিয়ার মানুষ যদি দুনিয়ার মানুষকে গালি দেয়, এরপরে যদি একজন আরেকজনের সাথে মাপ চায় মাপ হতে পারে, কিন্তু আল্লাহকে যদি গালি দেয় কুফরি হয়ে যেতে পারে, এই মানুষটাকে তো বাঁচানো দরকার। আমি পরিমরি করে দৌড়ায় বেরিয়ে আসলাম, বেরিয়ে যাওয়ার পরে দুইজনকে খুঁজে তাদেরকে তওবা করানোর জন্য ধরবো। কি আশ্চর্য হয়ে গেলাম, যেই আমি বাহিরে এসেছি আসার পরে দেখি কোনো জায়গায় আর তাদেরকে খুঁজে পাই না, হাওয়ায় যেন তারা মিলায় গেল। এদিক সেদিক করে খুঁজে খুঁজে যখন কোনোভাবে পাইলাম না, হয়রান হয়ে গেলাম, কিন্তু তারা তো অপরাধ করে ফেলছে। আইয়ুব আলাইহিসসালাম বলছেন রব তুমি জানো। তারপরেও বলি সকাল থেকে পরিশ্রান্ত শরীর, ক্ষুধার্ত পেট, ক্ষুধার্ত পরিবার, যা কামাই করে নিয়ে আসছিলাম সবগুলো হাতে করে নিয়ে বেরিয়ে আসলাম। আসার পরে একটা মিসকিন তালাশ করতে শুরু করলাম। একটা মিসকিন তালাশ করার পরে ওই মিসকিনের কাছে যেই লোকটা আল্লাহকে গালি দিয়েছিল, আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়, ওইদিকে আশা করে ওইদিকে ভরসা করে আমি আমার নিজের হাতের কামাইটুকু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। আমার বন্ধু আমাকে বলছে এমন কোন আমার অপরাধ আছে যে অপরাধের কারণে আগে রব্বুল আলামিন আমাকে মাফ করে না? মনের দুঃখে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আইয়ুব বলতে শুরু করলেন, ওয়াইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আমি আপনার কাছে ফরিয়াদ দিলাম, আমি আইও বড় বেশি অসুস্থ, কিন্তু আমার দাবিটা ভিন্ন, আমাকে একটা ভালো ডাক্তারের ব্যবস্থা করে দাও, আমাকে একটা ভালো ওষুধপত্রের ব্যবস্থা করে দাও, আমাকে তুমি সুস্থ করে দাও, একটা কথাও বলে নাই, আমি আইয়ুব অসুস্থ, আর আমি আমার রবের কাছে বলতেছি ওয়ান্তার হামুর রাহিমিন, সকল দয়া যার কাছ থেকে আসে সেই রব হচ্ছেন আমার রব আল্লাহ। আল্লাহ বলছেন আমার আইয়ুবের ডাক আমার কাছে এমন ভাবে পৌঁছালো, এমন ভাবে পৌঁছালো, আইয়ুবের ডাক শোনার সাথে সাথে তার স্ত্রী তাকে হাত ধরে টয়লেটে নিয়ে গিয়েছিল, নিজে নিজে হাঁটতে পর্যন্ত পারে না, টয়লেটে রেখে দিয়া আইয়ুব আলাইহিসসালামের স্ত্রী এসে সামনে এসে অপেক্ষা করছেন স্বামী কখন বের হবে আর কখন তাকে ঘরে নিয়ে যাব। স্ত্রী অপেক্ষা করতেছেন, এর আগে আইয়ুব আলাইহিসসালাম যেই না ওয়াশরুম থেকে বেরিয়েছেন আল্লাহ দুইটা ফেরেশতা পাঠাইছেন, ফেরেশতা পাঠায়া আইয়ুব আলাইহিসসালামের কাছে বলছে আইয়ুব আল্লাহর পক্ষ থেকে আমরা আসছি, কি জন্য এসেছো? আল্লাহ বলছেন আপনি কি একটু আপনার পাটা উঁচু করতে পারবেন নাকি? কি আশ্চর্য কথা, আমার পা উঁচু করা লাগবে কেন? আল্লাহ কোরআনে বলছেন উরকুদ বিরিজলিকা হাযা মুগতাসালুম বারিদু ওয়াশারা। আইয়ুব আলাইহিসসালাম কেবলমাত্র পাটা উঠাইছেন, উঠার পরে জমিনের মধ্যে বাড়ি দিয়েছেন, আল্লাহ বলছেন হাযা মুগতাসালুম বারিদু ওয়াশারা, আল্লাহ এটা আপনার জন্য খাওয়ার উপযুক্ত করছেন, গোসলের উপযুক্ত করছেন, আইয়ুব ওইখান থেকে একটু পানি তুলে আপনি গায়ে দেন। আইয়ুব আলাইহিসসালাম কেবলমাত্র গায়ের মধ্যে একটু পানি দিয়েছেন, পানি দিতে দেরি আল্লাহ রব্বুল আলামিন, আইয়ুব আলাইহিসসালাম 18-19 বছর যেরকম ছিলেন এক মুহূর্ত দেরি নাই রব্বুল আলামিন ওই রকম রূপ লাবণ্যে ফেরত দিয়ে দিয়েছে। আইয়ুব আলাইহিসসালামের বউ বসে আছেন, স্বামী আসে না কেন, পড়ে গেল নাকি, কোথাও আহত হলো নাকি, কিছু হয়ে গেল নাকি, দুশ্চিন্তা। হঠাৎ করে তাকায় দেখেন একটা যুবক আসতেছে, আমার কথা নাই তাফসিরে ঠিক এইভাবেই লেখা, একটা যুবক আসতেছে দেখে উনি মাথার ঘোমটা নিচের দিকে টেনে দিয়েছেন, দেওয়ার পরে বলছেন ও যুবক আমার স্বামী যখন যুবক বয়সে ছিলেন তোমার মতোই দেখতে ছিলেন, আমি এক পলক তোমাকে দেখে ফেলছি, আমার স্বামী বড় অসুস্থ তুমি দেখছো নাকি? আইয়ুব আলাইহিসসালাম বলছেন এই পাগলি মেয়ে কি বলো যারে তারে, আমি তোমার সেই স্বামী, আল্লাহ একটু আগে আমার জন্য একটু পানির ব্যবস্থা করেছিলেন, ওই পানি দিয়ে গোসল করে রব্বুল আমিন তোমার পুরাতন ওই ইয়াং আইয়ুবকে তোমার কাছে ফেরত দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, খেয়াল করেন আল্লাহর ভাষায় রব্বুল আমিন জানাচ্ছেন আইয়ুব আলাইহিসসালাম যখন এই ডাক দিলেন আল্লাহ উত্তর দিচ্ছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন শাইইন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। রব্বুল আলামিন বলছেন আমার আইয়ুব যখন ডাক দিল প্রত্যেকটা কথা খেয়াল করেন, আমি তার ডাক শুনেছি,
فكشفنا ما به من ضر যত রোগ বালাই ছিল সবগুলা দূর করে দিয়েছি ওয়াতাইনাহু আহলাহু তার পরিবার তার থেকে চলে গিয়েছিল তার কাছে ফেরত দিয়েছি মুফাসসিররা দুইটা ব্যাখ্যা করছেন বউতো কাছেই ছিল আল্লাহ আবার ফেরত দিলেন কেমনে আইয়ুব আলাইহিস সালাম রাগ করছিলেন একদিন স্ত্রীর সাথে রাগ করে বলছিলেন খালি একবার শরীর ভালো হোক তোমার পিঠে 100টা লাগাবো কয়টা এখন আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করছে বাবারে বাবা যেই সময় বলছো ওই সময় তো অসুস্থ এখন যেই সা শক্তি 100 লাগবে না 3টা দিলেই বেটি জায়গায় বেরেক টেনশনে পড়ে গেছেন আল্লাহ বলছেন আমার আইয়ুব আমি আপনাকে বলেছি না ওয়াতাইনাহু আহলাহু আপনি কি বলছিলেন নাকি কত মোটা লাঠি দিয়ে মারবেন না না আল্লাহ বলি নাই কত জোরে মারবেন বলছেন না আল্লাহ বলি নাই আল্লাহ বুদ্ধি শিখালেন 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করেন করার পরে পিঠের মধ্যে একটু ছোঁয়ায় দেন আপনার কথা আদায় হবে আর আপনার হুকুম যেটা নিয়ত করেছিল ওই নিয়ত আদায় হবে আবার বইয়েরও কিছু হবে না সুবহানাল্লাহ বলুন আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ যেমন বললেন ওয়া মিসলাহুম মাহুম মানে কি আইয়ুবের তো টাকা পয়সা নাই কামাই করতে পারেন না অভাবে পড়ে গেছেন দুই বন্ধু না তার জন্য খাবার নিয়ে আছে মনে আছে তো আল্লাহ বলেন আইয়ুব ডানের দিকে তাকান তাকালেন কি দেখতে পান রব্বুল আলামিন এই জায়গায় তো বিশাল বলো আমার জন্য জবের জবের স্তূপ আছে জব জবের স্তূপ বলে আপনি এবার চোখটা নামান চোখটা নামাইছে আসমান দিয়ে একটা এক্স রে মেশিনের মতো ফটোস্ট্যাট মেশিনের মতো উপর দিয়ে রব্বুল আলামিন একটা মেঘ কেবল বার করে দিয়েছেন আইয়ুব এবার আবার তাকান কি দেখতে পান যতগুলা জব ছিল সবগুলাকে রব্বুল আলামিন রূপায় পরিবর্তন করে দিয়েছেন এইবারে কি দেখেন গম চোখ বন্ধ করে নিচে নামান আইয়ুব আলাইহিস সালাম আবার তাকান উপর দিয়ে একটা মেঘ কেবল পার হয়ে গেছে যতগুলো সেই জায়গাতে গম ছিল আল্লাহ সবগুলাকে সোনার দানায় পরিবর্তন করে দিছে ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা এই রহমতের ব্যাখ্যা করতেছেন মুফাসসিরেরা আল্লাহ কোরআনে আবার সেটা উল্লেখ করেছেন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এমন ষষ্ঠব দিলেন জান্নাত থেকে টিড্ডি ওই যে আমাদের ঘাস ফড়িং আছে সবুজ রঙের একদল লাভ দিয়ে দিয়ে যায় দেখছেন না ওই ঘাস ফড়িং এর মতো সোনার পাখাওয়ালা আইয়ুব আলাইহিস সালামের গায়ের মধ্যে এসে এসে চুমু দেয় আইয়ুব আলাইহিস সালাম কাপড়টাকে এরকম করে করে যেইগুলা পরে যায় ওইগুলাও তুলে নেন আল্লাহ বলছেন এত দিলাম তারপরেও মন ভরে নাই বলছে রব এইটা সম্পদ কুরানোর জন্য নয় আপনি যে আমার প্রতি দয়া করেছেন আপনার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র দয়া কোনোটি আমার কাছে ছোট নয় আপনার দয়াগুলাকে সম্মান করার জন্য জড়ো করি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন নওগাঁর মানুষ ভাবতে পারেন আইয়ুবের ঘটনা তো জানাই আছে আমাদের সেই ঘটনায় আবার কি জন্য এখন রাত্রেবেলা বসে বসে আমরা এই গভীর রাতে এত হাজার হাজার মানুষ শুনতে হবে কথা আমারও তাই এই ঘটনা তো জানি আইয়ুবের ঘটনা কম বেশি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটু দুইটা শব্দ দিয়ে একটা জুমলা বানায়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এর মধ্যে রাব্বুল আলামিন বার্তা ঢুকাই দিয়েছেন ওয়াজিকরালিল আবিদিন বান্দা এটা তোমাদের জন্য গল্প শোনানোর জন্য নয় আমি আল্লাহ বললাম কিয়ামত পর্যন্ত আমার আব যারা হবে আমার বান্দাদের জন্য এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিকির আছে সুবহানাল্লাহ ওয়াজিকরালিল আবিদিন তাহলে এক নম্বর পাসওয়ার্ড হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যদি নিয়ামত পেতে চাই রহমত পেতে চাই পরিবারে বারাকা পেতে চাই আমার জীবনকে সমৃদ্ধ করতে চাই আল্লাহর কাছে ডাক দিতে দেরি শুনতে দেরি নাই ওইটার জন্য এক নম্বর পাসওয়ার্ডের নাম আল্লাহর আব্দ হতে হবে আল্লাহকে মাহমুদ মেনে প্রকৃত গোলাম হতে হবে ঠিক কিনা এখন আমরা বলবো হুজুর আমরা তো গোলাম বলেন কি আমরা সকলেই বলতেছি ইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন আমরা তো আল্লাহর গোলাম হয়ে আছি কিন্তু একটু জীবন দিয়ে যদি মিলাই তাহলে বুঝবো গোলাম আমরা নই আমরা আব্দ নই আমরা আল্লাহর আবুদিয়াতের দাবিতে আমরা ভুয়া এক একটা বান্দা হয়ে আছি ঠিক কি না বুঝে ঠিক বলছেন আপনারা এবার একটু বুঝাই বলি স্কুলে আপনারা শপথ করেন
আমি শপথ করিতেছি যে করি না ভাই কিন্তু আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা মুসলমানরা প্রত্যেকদিন একটা শপথ করি শুরুতে না একদম আমার রাতের সর্বশেষ নামাজে আমরা শপথ করি করি কিনা কি শপথ করি اللهم انا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك আল্লাহ আপনার কাছে বলছি অনাখলা ওয়া নাতরুকু মাই আবজুরুকা কমিটমেন্ট করলাম যে আপনার বিরোধিতা করে যে আপনাকে পছন্দ করে না যে কোরআনের পক্ষের লোক নয় যে ইসলামের পক্ষের লোক নয় যে আল্লাহকে মহব্বত করে না রসূলকে মহব্বত করে না ইসলামে অনুশাসন চায় না ইসলামকে তার জীবনে সমাজে রাষ্ট্রে চায় না অনাখলা ওয়া নাতরুকু মাই আবজুরুকা তার সাথে আমার কোনো সম্পর্ক নাই বলছি কি না এই কথা বলছে নামাজে আর পরের দিন সকালবেলা যায় চোর বাটপার বদমাইশ বেনামাজি সবগুলা তার জিগরি দোস্ত আসতে বলেন ঠিক আসতে বলেন কোথায় আমি আল্লাহর আব্দ হলাম আমি তো দুই নম্বর মুসলমান আমি তো নাখলা ওয়া নাতরুকু মাই আবজুরুকা উল্টা বলছি আমার নবী বলছে তুমি যদি অ্যাডাল্ট মুসলমান হও তোমার দাড়ি যদি উঠে তুমি এটা কাটতে পারবে না তোমার দাড়ি রাখতে হবে উনি বলতেছে আল্লাহুম্মা ইয়াকা নাবুদু ওয়া লাকা নুসাল্লি আল্লাহ আমি তোমারইকা বলে ইবাদত করি নবী বলল তোমার দাড়ি কাটা যাবে না টাকনোর উপরে তোমার কাপড় পরা লাগবে তোমাকে সুন্নতের পাবন্দি হতে হবে আমিও বলছি ওই কথা কিন্তু আমার লাইফের সাথে তার কোনো মিল নাই তাহলে এবার বুঝে থাকলে বলেন আমি কি আমার পাসওয়ার্ড খুলতে পারছি আমি কি আল্লাহর গোলাম হতে পারছি কেমনে আল্লাহর গোলাম হলাম আমি তো আল্লাহর গোলাম হতে পারি নাই আমি জমিতে যখন যাচ্ছি আমার জমির সাথে পাশের জমিওয়ালার জমি সকালবেলা যে ওই পাশের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই উনি কোদাল দিয়ে আল কাটতেছে জিজ্ঞাসা করছি এত সকালে বাবাজি বলছে বাবা রোদ উঠলে আর আমি কাম করাবার পারি না আগের মতো তাই এই জন্য সকালে আসছেন হ্যাঁ কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে ওই পাশের জমিওয়ালা আল কাটতে পারে নাই উনি আল কাটার নাম করে জমিটা চার আঙ্গুল একটু ঠেলতে চায় এরকম লোক কীর্তিপুরে নাই আছে আছে তাহলে বললেন যে আপনি ইয়াকা নাবুদ ইয়াকা নাস্তাইন আমি আল্লাহর গোলাম আল্লাহ যে এটা বলছে কিয়ামতের দিন আপনার পিঠের মধ্যে বাইন্ধে দিবে যে আপনাকে ওইটা ওই জমি সহ আপনাকে আপনার জাহান্নামের মধ্যে নিয়ে যাবে কই কেমনে হলো আহা কবে বাপ মরছে বলে গেছিল আমার ছেলে মেয়ের মধ্যে ইনসাফ করে তুই বাবা মিরাস নামাটা বন্টন করে দিস বয়স হয়ে উনার মরার বয়স হয়ে গেছে আজ পর্যন্ত বোনের জমি দেয় নাই আবার ওয়াজ করছে যে বোনের জমি যদি বাপের ভাগ লেয় সংসারে সুখ হয় না রে পাগলি বলে না ভাই কেমনে ভাই কেমনে আল্লাহ যে বললেন ওয়া যিকরালিল আবিদিন আমি আল্লাহ তোমাদের জন্য আপ ধর জন্য এই বার্তা ঢুকাইছি তুমি না তোমার রিজিকে বরকত চাও তুমি তোমার লাইফে বরকত চাও তুমি না তোমার পরিবারে বরকত চাও সম্পদে বরকত চাও আল্লাহর কাছে চাইলেই কথা শুনবেন আর আমি তো ডেকে ডেকে শেষ হয়ে গেলাম আমার কথা আল্লাহ শোনে না কেন নিজের হিসাব মিলাতে হবে আমার উবুদিয়াতের পাসওয়ার্ড এখনো মেলে নাই ঠিক কি না আমি আল্লাহকে এখনো আপ জানাতে পারি নাই কই যাচ্ছেন চাচা নসি মনে করে বলছে বাবা আমার নাতি ছেলে এটা কথা বলতে পারে না এই জন্য একটু বগুদা মহস্থান করে যাচ্ছি আমি মনে করলাম বোধ হয় বড় ডাক্তার দেখাতে বোধ হয় যাচ্ছে মহস্থানে বললাম ডাক্তারের নাম কি বলছে আরে ডাক্তার এই যে ফিননি পাইস নিয়ে যাচ্ছে কেন বলছে ওই টাকায় যে একটু মান্নত দিব বড় আল্লাহর ওলি আমি বললাম আমিও তো স্বীকার করি উনি বড় আল্লাহর ওলি তো আপনি মান্নত কেন দিচ্ছেন বলছে বাবা আর বলো না আল্লাহর বড় ওলি উনার কোনো করার ক্ষমতা নাই কিন্তু ওই জায়গায় একটু মান্নত দিলে উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় কিন্তু একটু মহস্তান আউলিয়ার মাধ্যম দিয়ে দেয় বলেন তো এই ঈমান যদি থাকে তাহলে এই ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য আছে তাহলে এই লোক যত নামাজ কালাম যাই পড়তেছে ওই কি আল্লাহর গোলাম হতে পারছে এই মহিলা ওয়াজ শুনতেছেন তো মহিলারা বেশিরভাগ ওয়াজ শোনে না আসার পরে গল্প শুরু হয়ে গেছে যাই দেখেন হাই হাই তুই মর্জিনার বেটি তোর বাচ্চা হয়ে গেছে এই যে গল্প উঠছে মনে করেন শেষ ওয়াজ শেষ এই গল্প গল্প শোনেন সকালবেলা ধান নেড়ে দিছে আর বৃষ্টি আসছে ওই সময় আল্লাহরে গালি দিছে আমার ধান নাড়ার দিনই খেলে আল্লাহ বৃষ্টি দেখে আর কোনো সোলপোলের অসুখ দেখেন আল্লাহ খালি আমার সোলেরটাই দেখে আছে না আপনি আল্লাহর গোলাম হতে পারেন না
আল্লাহর সাথে আপনি ডাইরেক্ট আপনি বিয়াদবি করে ফেলছেন শিরিক হয়ে যেতে পারে এই জন্য প্রিয় ভাইরা প্রথম পয়েন্ট মনে রাখেন আল্লাহ আইয়ুব আলাইহিস সালামকে দিয়ে বুঝাচ্ছেন যে তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো আমি আল্লাহ গ্যারান্টার দি গ্যারান্টার হলাম ফাস্তাজাবনা লাহু ফাকাশফনা মা বিহি আমি আল্লাহ আইয়ুবের ডাক যেরকম শুনেছি তোমার ডাকও শুনবো তাহলে শপথ করতে হবে আমরা কি আল্লাহর গোলামি করতে রাজি আছি জোরে বলেন রাজি আছি সেটা কি আল্লাহর হুকুম শুনে না বাদ দিয়ে নামাজ পড়ে না ছাড়ে লাইন মতো থাকেন তাহলে চলেন এবার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা তুমি তো আমি রব্বুল আলামিনের উবুদিয়াতের মধ্যে ঢুকবা এবার আমি রব্বুল আমিন তোমার জন্য তিনটা পয়গম্বরের নাম বলে তোমাকে ভিন্ন একটা জিনিস বুঝাই আল্লাহ বলছেন ওয়া ইসমাঈল ওয়া ইদ্রিস ওয়া যাল কিফল কুল্লুম মিনাস সাবিরিন আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ আল্লাহর উবুদিয়াতে তুমি থাকবা কিন্তু আল্লাহর উবুদিয়াত আল্লাহর আব্দ হয়ে থাকাটা এত সোজা নয় দুনিয়ার বুকে তোমার জন্য ভিন্ন ভিন্ন পরিস্থিতি চলে আসবে আল্লাহ বলছেন ওই ভিন্ন পরিস্থিতিতে দুই নম্বর পাসওয়ার্ডটা তোমাকে মজবুত করতে হবে বান্দা আল্লাহ বলছেন দুই নম্বর পাসওয়ার্ডটা হচ্ছে আমার পয়গম্বর ইসমাইল যে পরীক্ষা দিয়েছিল আমার পয়গম্বর ইদ্রিস যে পরীক্ষা দিয়েছিল জালকিফিলের কথা আল্লাহ বলেছেন তারা যে পরীক্ষা দিয়েছিল আল্লাহ বলছেন এদের কথা এমনি বলি না কুল্লুম মিনাস সাবিরিন এরা প্রত্যেকেই আল্লাহর ধৈর্যশীল বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন বাপ ডেকে বলছেন ও আমার সন্তান আমি এমন একটা স্বপ্ন দেখেছি তিনি বলছেন যা দেখেছেন আপনি সত্য সেইটা দেখেছেন আপনি সেইটাই প্রতিপালন করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাতাল্লাহু লিল জাবিন কাউকে ধরতে হয় না পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম এক সন্তান নিজেই মাথাটুকু বাঁকা করে দিয়ে বলছে আপনার এই স্বপ্নের মানে হচ্ছে আপনার সবচেয়ে প্রিয়টাকে আপনি জবাই করেন আপনি যত জবাই করেন আব্বা কাজ হবে না কেননা ইসমাইলের থেকে বেশি মহাব্বত আপনার হৃদয়ে কারণ নাই অতএব আল্লাহ বলছেন ইসমাইল এমন ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত এর থেকে বড় পরীক্ষার কারো দেওয়া লাগে নাই আল্লাহ বলছেন আল্লাহর গোলাম হতে হবে তবে গোলামির মধ্যে তোমার ডান বামে অনেক পরীক্ষা আসবে বান্দা অবশ্যই অবশ্যই আল্লাহর ওই পরীক্ষার সময় তোমাকে ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হতে হবে কথা বড় সাদা মাটা কিন্তু এর মধ্যে বড় কথা আছে একটা ভালো করে বোঝেন আপনার স্ত্রীর সাথে আপনার গন্ডগোল জিজ্ঞাসা করছে কেমন আছেন বলছে বাবারে বাবা এই বাংলাদেশে যদি ধৈর্য নিয়ে কোনো স্বামী থাকে আমি আছি কারণ যেটার সাথে সংসার করতেছি চেনেন না তো উল্টাটা আবার বউয়ের কাছে জিজ্ঞাসা করছে কেমন সংসার চলতেছে বলছে কি বলবো আমি তো জীবনে কোনদিন ইবলিস দেখিনি শয়তানও দেখিনি কিন্তু যেইটা আছে ওটা তার থেকে কোনো অংশে কম নয় ধৈর্য দুইজন মিলে তারপরেও সংসার করে যাচ্ছে হয় কি না অসুখ একটা আছে অনেকদিন ধরে হাইরে সাদের চুলকানি চুলকায় রাজা চুলকায় রানী চুলকায় বাড়ির সাকরানি জানেন তো এত ওষুধ লাগালাম ভালো হয় না ভাই আস্তে আস্তে বাড়তে বাড়তে অবস্থা খারাপ ধৈর্য ধরে আছি এই তো হায়াত শেষের দিকে অসুস্থতা একটা আপনার আছে ওইটাও আপনার ধৈর্য দুনিয়ার বুকে আপনার সন্তানটা কথা শোনে না অনেক ধরনের